অনেক দিন কাউকে আমি নামাজ থেকে আটকাইনি আজকে এই গেট দিয়ে যে ঢুকবে তাকে আমি মসজিদে যেতে দিব না ওই তো একটা ছেলে আসছে ওকে আমি যে ভাবতেই হোক বাধা দিব এই নামাজে যাস না যাস না নামাজ কাল পড়িস নামাজে গেলে কি পাবি আর তোকে তো আমি নামাজ পড়তে দিচ্ছি না যে ভাবতেই হোক তোকে আমি আটকাবো ওই গেটে যাবি আমি আবারও তোকে ওই গেটে যেহেতু বাধা দিব তোর নামাজের টাইমও চলে যাবে তোর নামাজ হবে না মসজিদের গেটে কি হলো একটা গেটও যা খুলছে না সব তো খোলাই আছে কিন্তু আমি যেতে পারছি না কেন তুই কষ্ট করে এই গেট দিয়ে আসলি ভেতরে যেতে পারছে না তো বসতে পারছে না তাহলে কি শয়তান আমাকে বাধা দিচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম শয়তানি মনে বাধা দিচ্ছে দর্শক আসসালামু আলাইকুম আপনারা যখন বাসা থেকে নামাজের জন্য বের হবেন যদি 5 থেকে 10 মিনিট হাতে সময়ও থাকে তবুও সরাসরি আপনারা মসজিদে চলে আসবেন কখনো রাস্তার ভিতর অথবা কোনো চা'র দোকানে সময়টা কাটাবেন না এজন্য আপনাদের জামাতটা মিস হয়ে যেতে পারে আপনাদের পিছে সবসময় শয়তান লেগে থাকে আর মসজিদে 5-10 মিনিট বসে থাকলে সওয়াবই হবে কোনো গুনাহ হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন